বিয়াজে করব ও ও যে নেই যায় গল্প বেশি করে গল্প বেশি করে পরে কইতাছে ওর বন্ধুরে কইতাছে বন্ধু আমার তো এই মুখটার জ্বালায় আমি তো বিয়া শাদি করতে পারতাছি না আজকে তুই আমার সাথে যাবি মেয়ে দেখবার যামু কই শালা তোর সাথে আমি যামু দুইবার গেছি তুই জিজ্ঞাসা তোর তোর নাই কিছু তুই জিজ্ঞাসা গপ্প করস আমার শরম করে তোর সাথে আমি যামু না কই দোস্ত আই যাই আজকে আমি আর গপ্প করুম না গপ্প যদি আমার বেশি হয় তুই উ এটা কবি আমি গপ্প ছোট করে দিব আচ্ছা গেছে কন্যা দেখছে কন্যা দেখতে দেখতে এখানে এই কন্যার পরিবারে জিজ্ঞাসা বাবা তোমার বংশাদি কেমন কয়ামনে যে কি কয় না আমার বংশের মধ্যে আমার দাদা যে ছিল এই দাদায় 90 হাত বাগি মারছে এখন এই এই কন্যার বাড়িওয়ালার লোক তো সয়া রইছে কি রে 90 হাত বাগ হয় পরে তো দুস্তই বুঝছে শালাই তো গপ্প বেশি করতেছে এটা কইছে এই হিসাবে কইছে ওই যে উ কইলে যে গপ্প ছোট করে দিব উ কইছে আর এই বাঘ হইয়া গেছে 60 60 কর পরে এখানে দুস্ত আবার উ মারছে কইতাছে 60 কি বাঘ হয় এন কইতে কইতে আবার কইতাছে আবার জন গপ্প করছে গপ্প করার পরে 60 এর কথা কইছে পরে কইতাছে যে আবার এই দুস্ত কইছে কইতাছে না এন এই দুস্তই কইতাছে যে বিয়া করব হে কয় যে যে সেই 90 হাত বাঘ মারছে কইছি 60 হাত তাও তোর কাছে গপ্প বেশি হইছে 60-এর মধ্যে কইছে 30 হাত এখন তোর কাছে তাও গপ্প বেশি হইছে আর একবার যদি উহু কষ্ট আমার বাঘই থাকে না এখানে আর একটা কথা আসলে কইলাম না হ্যাঁ সরকার সাহেব ওই যে কইছে তখন দুস্তরে কইতাছে বাগালাই এত উহু সুদাইও না তাহলে তো আমার বাঘই থাকে না সরকার সাহেব ওই যে কথাটা পাবলিক কইবার কইছে এটা আমি কইবার চাইতাছি না কিন্তু কইছে এটা আমারে কই নাই হ্যাঁ পুরুষ মানুষ তো আর আজকে বাঘের কথা কইছে গর্জন ওইভাবে দিতাছে আর গপ্পটাও বেশি শুরু করে দিছে তো যাক আরেকটা গান করি দেখি তারপরে কি অবস্থা দাঁড়ায় আলেপ সাদা লামেতেলা রমণীর গাছে যদি সুন্দর ফল ধরেছে রমণীর গাছে আলেপ সাদা লামেতেলা আলেপ সাদা লামেতেলা মিমের ঘুমটাই লুকাইছে রমণীর গাছে যদি সুন্দর ফল ধরেছে রমণীর গাছে যদি সুন্দর ফল ধরেছে রমণীর গাছে লথি পাইয়াছে তাতে পঞ্চকণ্ঠে ঘিরেছে ও ভাই লথি পা জেগেছে যার উঠে সেই গাছে দেহে সেই লথি পাইয়াছে তাতে পঞ্চকণ্ঠে ঘিরেছে লথি পা জেগেছে সেই গাছে আচ্ছা মুহাম্মদি চার তরিকা মুহাম্মদি চার তরিকা জেনে উঠো সেই গাছে রমণীর গাছে যদি সুন্দর ফল ধরেছে রমণীর গাছে যদি সুন্দর ফল ধরেছে রমণীর গাছে হবিল সরকার যদি সেই ফল খাইতে চাও আগে যাই না মাঝ বিছাও তোমার অষ্ট অঙ্গ লুটাইয়া সেজদাই পড়ে যাও যদি সেই ফল খাইতে চাও
আইয়া সেজদাই পড়ে যাও তুমি হেজরাতুলে চুমা লাগা হেজরাতুলে চুমা লাগাও দেখো মাওলা খেলতেছে রমণীর গাছে যদি সুন্দর ফল ধরেছে রমণীর গাছে যদি সুন্দর ফল ধরেছে রমণীর গাছে রমণীর গাছে।